জয় হিন্দ বন্ধুরা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছ আজকে কোন টপিকে কথা হতে চলেছে তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর পুলিশ কনস্টেবল পদের নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে ছাব্বিশ হাজার প্লাস আর তোমরা সেখানে কিন্তু মাধ্যমিক পাসযোগ্যতায় ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগবে অর্থাৎ হাইট ওয়েট দৌড় কত মিটার রানিং করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম ডিটেলসে বলে দেবো তো ভিডিওটাকে কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের জন্য আন অ্যাকাডেমি নিয়ে চলে এসছে সম্পূর্ণ বিনামূল্যে ডাব্লু বিপি স্পেশাল স্কলারশিপ টেস্ট যেখানে তোমরা পার্টিসিপেট করে জিতে নিতে পারো ইন্টারেস্টিং প্রাইজ তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এক নম্বর র্যাঙ্ক করতে পারো সেক্ষেত্রে তোমরা আন অ্যাকাডেমিতে পেয়ে যাবে একশো পার্সেন্ট স্কলারশিপ তোমরা যদি দুই থেকে দশের মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে পঁচাত্তর পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে আর তোমরা যদি এগারো থেকে পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক করতে পারো সেক্ষেত্রে তোমরা পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে কিংবা তোমরা যদি একান্ন থেকে একশোর মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমরা আনাকাডেমিতে পেয়ে যাবে পঁচিশ পার্সেন্ট স্কলারশিপ এখানে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে কোনোরকম কোনো টাকা পে করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এখানে এনরোল করতে পারো তো এনরোল করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সরাসরি ক্লিক করে এখনই তোমরা এনরোল করে নাও তো এই সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা ডাব্লুবি স্পেশাল এই স্কলারশিপ টেস্টটা দিতে পারবে তো কবে দিতে পারবে তো এটা দিতে পারবে ষোলোই জানুয়ারি এগারোটা এ এ কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই স্কলারশিপ টেস্টটা দিতে পারবে তো অবশ্যই তোমরা এখনই এনরোল করে নাও তাছাড়াও তোমাদের জন্য আন একাডেমি নিয়ে চলে এসছে ডাব্লুবি পি ডেলি টেস্ট বাই আওয়ার টপ এডুকেটার অর্থাৎ তোমরা এখানে প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারো আমাদের যে টপ এডুকেটার রয়েছে তাদের সঙ্গে তো এখানে সম্পূর্ণ কিছু দেখতেই পারছো তো তোমরা যদি আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশান নিতে চাও অবশ্যই নিতে পারো এবং সেখানে আমার কোডটা অবশ্যই ইউজ করবে বং একাডেমি সেক্ষেত্রে কিন্তু তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এখনই গিয়ে এনরোল করে নাও এবং ডাব্লিউ বিপি স্পেশাল স্কলারশিপ টেস্টা টেস্টটাতে কিন্তু অবশ্যই তোমরা অংশগ্রহণ করো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু ইউপি অর্থাৎ উত্তর প্রদেশ পুলিশে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এর আগে অলরেডি একটা ভিডিও করে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই নিয়ে যদি ডিটেলসে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো তোমরা অনেকেই কিন্তু এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও চেয়েছো আমার কাছ থেকে তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সাত এক দু একটি নোটিস প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের কনস্টেবল পোস্টে তোমাদের ছাব্বিশ হাজার দুশো দশটি শূন্যপদ রয়েছে আর ফায়ার অপারেটর পদে একশো বাহাত্তরটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গ থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে তো কিভাবে এখানে নিয়োগ করা হয় না হয় এক্সাম ল্যাঙ্গুয়েজ কি হয় সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো তো অনেক তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে প্রথমেই বলেছি উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এখানে দেখো তোমাদের পুলিশ কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে যেমনটা তোমাদেরকে বললাম ছাব্বিশ হাজার দুশো দশটি পোস্ট রয়েছে কনস্টেবল পোস্টের জন্য এবং তোমাদের ফায়ার অপারেটারে একশো বাহাত্তরটি পোস্ট রয়েছে তো বেতন তোমাদের এখানে দেখো দেওয়া হবে স্যালারি বলেছে ইউপি পুলিশ কনস্টেবলের একুশ হাজার সাতশো টাকা থেকে কিন্তু তোমাদের বেতনটা শুরু হবে তারপরে দেখো এজ লিমিট এজ হতে হবে তোমাদের এখানে আঠেরো বছর মিনিমাম বয়স আঠেরো বছর ম্যাক্সিমাম তোমাদের আঠাশ বছর তবে তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তুমি যদি ও বিসি এস ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার আঠেরো থেকে আঠাশ বছর হতে হবে আর ফিমেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে ছাব্বিশ আর তোমরা ও এস টি এসসি হয়ে থাকলে আঠেরো থেকে একত্রিশ তোমাদের বয়স লাগবে কোয়ালিফিকেশান তোমাদের এখানে সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফি লাগবে এখানে চারশো টাকা জেনারেল ও কাস্ট হয়ে থাকলে আর এস টি এস সি পিডাব্লিউডি হয়ে থাকলেও কিন্তু তোমাদের চারশো টাকা আবেদন ফি লাগছে সিলেকশান প্রসেস কীভাবে নিয়োগ করা হবে তো সিম্পলি প্রথমেই হবে তোমাদের রিটার্ন টেস্ট তারপরে হবে তোমাদের ফিজিক্যাল পিএটি এবং পি এম তারপরে তো হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একটাই শুধুমাত্র এক্সাম হচ্ছে আর সেটাই মেন এক্সাম তারপরে দেখো বলেছি ইউপি পুলিশ সিলেবাস সিলেবাস কেমন কি রয়েছে তো বোর্ডের নাম তোমরা সকলেই জানো সিলেবাস এখানে বলে দিয়েছে দেখো স্টেট গভর্নমেন্ট অনলাইনে তোমাদের এক্সামটা হবে মুড অফ এক্সাম অনলাইনে তোমাদের এক্সামটা হবে টাইম থাকবে কিন্তু তোমাদের এখানে দু ঘন্টা টাইম কিন্তু তোমরা পাবে কোশ্চেন থাকবে দেড়শোটি কোশ্চেন থাকবে তিনশো নম্বরে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা হবে অর্থাৎ দেড়শোটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের মান দুই নম্বর থাকবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে চারটি ভুলে একটি নম্বর কাটা যাবে এবার দেখো ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম এক্সামটা হবে এটা যেহেতু উত্তরপ্রদেশের এক্সাম সেহেতু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে তো তার তারপরে দেখো অনলাইন রিটেন টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো তোমাদেরকে তো বললাম তারপরে দেখো নেক্সট তোমাদের এখানে বলেছে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের কী কী থাকবে জেনারেল নলেজ থাকবে আটত্রিশটি কোশ্চেন থাকবে ছিয়াত্তর নম্বর থাকবে জেনারেল হিন্দি থাকবে সাঁত্রিশটি নম্বর থাকবে চুয়াত্তরটি কোশ্চেন থাকবে নেক্সট তোমাদের থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে থাকবে আটত্রিশটা কোশ্চেন ছিয়াত্তর নম্বর কোশ্চান সরি তোমাদের নম্বর থাকবে আটত্রিশটি কোশ্চেন থাকবে তারপরে তোমাদের রিজনিং থাকবে সাঁত্রিশটি চুয়াত্তরটি কিন্তু নম্বর থাকবে টোটাল দেড়শো নম্বরের তোমাদের এখানে কিন্তু কোশ্চেন থাকবে তিনশো নম্বরের পরীক্ষাটি হবে টাইম থাকছে তোমাদের মাত্র দু ঘন্টা তো এখানে তোমাদের রানিং কত করতে হবে দেখো রানিং ফোর পয়েন্ট এইট কিমি রান করতে হবে তোমাদেরকে পঁচিশ মিনিটে কিন্তু এটা কমপ্লিট করতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের এখানে বলেছে দেখো টু পয়েন্ট ফোর কিমি রান করতে হবে চোদ্দো মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে তো এ হচ্ছে তোমাদের ইউপি পুলিশ কনস্টেবলের সিলেবাস আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তোমরা সকলে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে ছেলে মেয়েই কিন্তু উভয়ই আবেদন করতে পারবে তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম আশা করছি আর এরপরে তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না যদিও কোশ্চেন থাকে কোনো রকম কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো তোমরা কিন্তু বারবার বলছো সকলে আবেদন করবে আমি চাই তোমরা এখানে সকলে আবেদন করো কারণ একটা বড় ভ্যাকান্সি অনেক জায়গার ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গে এসে চাকরি নিয়ে যাচ্ছে বাট পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কিন্তু অন্য রাজ্যে কোনোতে কোনো কিছুতে আবেদন করে না তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যাতে সকলে এখানে আবেদন করে এবং অনেকে যাতে এখানে চাকরি পাওয়া যায় ইজি এখানে চাকরি পাওয়াটা ইজি তোমরা যেভাবে পড়াশোনা করো সেক্ষেত্রে আমার মনে হয় এখানে চাকরি পাওয়াটা ইজি একটু পরিশ্রম করলেই হবে আর সমস্ত কিছু কিন্তু তোমাদের উত্তরপ্রদেশে হবে তোমাদের মেডিকেল বলো ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত কিছু তোমাদের এক্সাম সমস্ত কিছু উত্তরপ্রদেশে হবে যেহেতু এটা একটা স্টেটের ভ্যাকান্সি এসএসসির মাধ্যমে নিয়োগ হলে অল ওভার ইন্ডিয়াতে এই সেন্টার থাকতো তবে এটা সমস্ত সেন্টার ফেন্টার তোমাদের কিন্তু থাকবে তোমাদের উত্তরপ্রদেশে তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে শেয়ার করা চ্যানেলে নতুন দর্শকগুলো অবশ্যই সাবস্ক্রাইব করেছ দেখ নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা